ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ, আদাব। যখন ভালো শোনা যাবে না তখন আমাকে অবশ্যই তোমরা লিখে দিবা বা বলবা, বুঝতে পেরেছো? কি রোজার অবস্থা? রোজার শেষের দিকে সবার অবস্থা খারাপ, এখন আর আগের মতো কেউ ক্লাসে আসতে চায় না, বুঝতে পারতেছি। আমাদের একই অবস্থা, রোজায় আমরা কাহিল হয়ে গেছি। আমার আবার 10টা বেশি, আজকে 22, তো আমার 32 চলতেছে, আমার জান বেড়ে যাচ্ছে যদি এটা বলতে হয় না। আলহামদুলিল্লাহ যে রোজা রাখতে পারতেছি, আল্লাহ, আমি 10টা আগে শুরু করছি, 10টা দিয়ে এই 22টা দিয়ে আমার আজকে 32টা চলতেছে, আর ইনশাল্লাহ ইয়ার পরে আরো রাখবো, 10টা রাখবো, 6টা রাখার কথা না, 10টা রাখবো। হ্যাঁ, ঈদের পরে 50টা হলো আমার টার্গেট, বাকি আল্লাহ জানে। হ্যাঁ, ঈদের পরে অনেক ক্লাস হবে, ঈদের পরে ক্লাস হবে, এগুলা অ্যাসপেক্সিয়া ঈদের পরে হবে। আমি এই যে আজকে কোনো রকম দুইটা, আজকে এবং নেক্সট 3 দিন পর দুইটা নিয়ে শেষ করে দিতে যাচ্ছি ঈদের আগে, কারণ ঈদের আগে আমরা এখন রোজাগুলো খুব ইম্পর্টেন্ট রোজা, যার ফলে এখন আমরা ক্লাসে বেশি ইন্টারেস্টেড না। আমরা তিনজনই, আমাদের তিনজনের বয়স হয়ে গেছে, এখন আমরা পারবো না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ঈদের আগে ইনশাল্লাহ আমি দুটো ক্লাস নিব, সাজান ভাই দুটো ক্লাস নেবে, আর রেজার ভাই দুটো ক্লাস নেবে, 6টা ক্লাস হবে ম্যাক্সিমাম তোমাদের, আর হবে না, আর নাও হইতে পারে, 6টা নাও হইতে পারে, 4টাও হইতে পারে। থার্ড ইয়ারে ক্লাস হচ্ছে, আমি তো থার্ড ইয়ার ছাড়া কিছুই বলতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম লামিয়া। হবে, ক্লাস হবে, সব হবে। খুব গরম পড়ছে না, ফ্যান অফ করে দিচ্ছি, এসি ছাড়ছি, ফ্যান সম্ভব না, খুব গরম ঢাকাতে, আমার বাসায় আরো গরম লাগতেছে। এই তো 2-3 দিন পর হেভি বৃষ্টি হবে, আমি বিবিসিতে সবসময় নিম্নচাপের খবর দেখতেছি, ইনশাল্লাহ খুব বৃষ্টি হবে, বৃষ্টি দরকার, ঝড় না হইলে হলো। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের আরও ক্লাস হবে ইনশাল্লাহ রোজার পরে, যদি রোজার পরে বন্ধ থাকে, আর যদি মেডিকেল কলেজগুলো খুলে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? জানি না, আল্লাহ জানে যে রোজার পরে মেডিকেল কলেজ খুলবে না বন্ধ থাকবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তোমরা দোয়া করো যেন খুলে যায়, আর ভালো লাগতেছে না, উই আর টায়ার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, বৃষ্টি খুব দরকার, ঢাকায় প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর পারতেছি না আমরা। তোমরা যে কেমন আছো জানি না, তোমাদের বয়স কম নিশ্চয়ই ভালো আছে, শুরু করেন স্যার, তাহলে শুরু করবো। আচ্ছা, শুরু করি এই কারণে,
যত কথা বলবো তত আমি টায়ার্ড হয়ে যাবো, পরে আর সময় পাবো না। ইনফ্যাক্ট আজকে আমি এখনই টায়ার্ড হয়ে গেছি। আর একটা মিনিট দেখি, আর একটা মিনিট দেখি ওরা কেউ আসে কি না, তারপর শুরু করে দিব। আচ্ছা, তারপর আমি ঠিক আছে, আমি প্রথম থেকে একটু আলাপ করা শুরু করে দিই। তোমাদের সাথে আলাপ করছিলাম, দেখো যে বলেছিলাম সেদিন সম্ভবত ইম্পর্টেন্স স্টেডিটির পরে আমি গিয়েছিলাম আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের একটা ডেফিনেশন ছিল, ডেফিনেশনের পরে ছিল ওখানে একটা ওর ইন্ডিকেশন ছিল, ওর টাইপসগুলো ছিল, তাই না? টাইপসগুলো ছিল। আমি এখন দেখলাম কি, আমি ওটা আর বেশি পড়াতে চাচ্ছি না, দুই চারটা কথা বলে, কারণ খুবই ভালো কথা যে তোমাদের না ওই এক্সিসি দেখতেছি যে ওই কিছু কিছু ডক্টর মনে হয়, আই থিঙ্ক, আমি জানি না তার লেকচারার বা কোনো স্যার হতে পারে, তারা খুবই সুন্দর করে ওই কিছু কিছু টপিকস লিখতেছে, লিখে ওইটা অ্যান্সার করে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। এর মধ্যে এইটাও ছিল, তোমার এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ছিল। তা আমি তোমাদেরকে এখন বলবো, তোমরা এক্সিসে আসছো, তোমরা ওই ওই টিচারের ওই লেকচারটাই দেখে নিও, তাহলে আর আমার আর পড়াতে হবে না, বুঝতে পারছো? সো আমি এই জন্য আর বেশি কিছু বলবো না, ওইটাই তোমরা, ওইটাই তোমরা ই করে ফেলো, কে পড়ে ফেলো। আমি সামান্য দু একটা কথা বলে আমি তাহলে ইয়াতে চলে যাবো, ভার্জিনিটি ডিফ্লোশন, তারপর সেক্সুয়াল অফেন্স। কারণ ভার্জিনিটি ডিফ্লোশন অ্যান্ড সেক্সুয়াল অফেন্স এই দুইটা ঈদের আগেই দুই ক্লাসে শেষ করতে হবে, কারণ আমরা আমি 27 রমজানের পরে বা 26 রমজানেও আমি আর পড়াতে পারবো না, আমরা আমাদের রাত জাগতে হয়, তাই না? ওকে, তাহলে এখন আসতেছি আমরা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ইন্ডিকেশন বলেছি, টাইপসগুলো বলেছি, তারপরে এটাও বলেছি যে দেখো ওভুলেশনের টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওভুলেশনের সময়ে এই ইনসেমিনেশনের ডাক্তার করবে, তারপরে লাইফ স্প্যান অফ স্পার্মাটোজোয়া, তারপর সেই যায়, তারপর তারপর দিয়ে ফার্টিলাইজ হওয়া, তারপর ইউটেরাসে কতক্ষণ থাকা, এগুলো সময়গুলো এত কম, এত কম যে ডাক্তারকেও স্কিল্ড হয়ে, মানে ডাক্তার মানে সে তুমি তো একদিন বড় ডাক্তার হবা, তোমাকে অনেক স্কিল্ড হইতে হবে যে তো, এবং তারপরে দেখা যায় যে 4-5 বার করার পরেও সাকসেস রেট 75%। সো এইটা ভেবো না যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলে আর একদম বাচ্চা হয়ে যাবে, এরকম কোনো কথা নাই। আচ্ছা যাক, আমি ওটার মধ্যে যাচ্ছি না, আমি একটু সামান্য প্রসিজিওরটা বলে চলে যাবো অন্যখানে। প্রসিজিওরে বলা আছে যে আর্টিফিশিয়াল, তুমি, আমি তোমাকে বলছি তুমি সেই ডাক্তার যে নাকি এই কাজগুলো করবা, তোমার কাছে একটা কাপল আসছে মনে করো, এখন আমি প্রথমতে গল্পের মতো করে বলি। ফার্স্ট সেটা হলো একটা ফিমেল আসবে, তো সো কনসেন্ট অফ দ্যাট ফিমেল, মানে যাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবা, কনসেন্ট অফ দ্যাট ফিমেল অ্যান্ড হার হাজব্যান্ড, এটা মাস্ট, কনসেন্ট অফ দ্য ফিমেল অ্যান্ড হার হাজব্যান্ড, তাদের কনসেন্ট নিবা, কনসেন্ট ছাড়া কাজ করবাই না, পরে বিপদে পড়ে যাবা। কনসেন্ট অফ দ্য ডোনার অ্যান্ড হিজ ওয়াইফ অলসো, যে ডোনার তার এবং তার ওয়াইফেরও কনসেন্ট নিবা, কারণ এখানে একটু পরে অনেক ব্যাপার আছে, এটা একটা বাচ্চা হতে যাচ্ছে যে নাকি বাচ্চাটাকে নিয়ে পরবর্তীতে ইউজুয়ালি তুমি যদি সব সিক্রেসি মেনটেন করো প্রবলেম হওয়ার কথা না, তারপরেও তো অনেক কিছু ঝামেলা হয়, এই জন্য কনসেন্ট নিলে তুমি চারজনের, ডোনার অ্যান্ড হিজ ওয়াইফ, রিসিপিয়েন্ট অ্যান্ড অ্যান্ড হার হাজব্যান্ড। আচ্ছা, এখন তুমি ডোনার ব্যাংক থেকে তুমি ডোনারের সিমেন্টটা সংগ্রহ করছো, ডোনার ব্যাংক আছে মনে করো, ব্লাড ব্যাংক যেমন আছে, ডোনার ব্যাংকে দেয়ার আর সো মেনি ডোনার্স যারা নাকি ডোনেট করে, ডোনারদের কিছু ক্রাইটেরিয়া লাগবে, আমি কি ধরনের ডোনারকে বেছে নিব। আচ্ছা, আমি কি ধরনের ডোনারকে বেছে নিব, অনেকগুলো জিনিস তুমি চিন্তা করবা। ডোনার মাস্ট বি হেলদি পার্সন, অবশ্যই, তুমি একটা ঘাটের মরা তার তাকে আমি ডোনার হিসেবে নিব না, ডোনার শুড বি হেলদি, আমি জানি না কোনো বইয়ে 25-35 এরকম লেখা আছে, মেবি ডোনার শুড বি হেলদি ফিজিক্যালি মেন্টালি, তার হেলদি থাকতে হবে। আচ্ছা, ডোনার কিন্তু রিসিপিয়েন্টের সেম রিলিজিয়ান হইতে হবে। আচ্ছা, পৃথিবীতে ডোনারের অভাব নাই, তাহলে তুমি কেন একটা হিন্দু ডোনার, একটা মুসলিম ডোনার, একটা হিন্দু যে রিসিপিয়েন্ট তার সাথে মুসলিম ডোনার কোনো দরকার নাই, আবার মুসলিম রিসিপিয়েন্ট একটা হিন্দু ডোনার কোনো দরকার নাই, আমি হিন্দুর সাথে হিন্দু, মুসলিমের সাথে মুসলিম, খ্রিশ্চানের সাথে খ্রিশ্চান মিলাই নিব। সো আমার ডোনার দরকার নাই যে এক এক রিলিজিয়ান সাথে আরেক রিলিজিয়ান মিশানো আছে গেল। তারপরে ডোনারের চেহারার সাথে রিসিপিয়েন্টের হাজব্যান্ডের চেহারা যতটুকু পারে মিল থাকা ভালো, কারণ কারণ তো তুমি নিজেই বলছো, না বলার, আমার বলার কিছুই নাই। আমি যদি এখন মনে করো
একটা একটা হাজব্যান্ড ওয়াইফ হলো ইউএসএর বা ইউকের একটা খুব ফর্সা হাজব্যান্ড ওয়াইফ, তুমি বিশিষ্ট ডাক্তার ইংল্যান্ডের, তুমি এই কাজ করো, তুমি কি কোনো নিগ্রোর সাথে এইটা ক্রস এই এই ডোনার হিসেবে আসবা? কোনো দিনও না। তুমি যদি একটা নিগ্রোকে তুমি ডোনার হিসেবে আনো, তাহলে যে ফার্টিলাইজ হওয়ার পর যে বাচ্চাটা হবে ওটার কালারটা হবে দুই মিক্সড, এবং ওই সোশ্যালি ও খুব প্রবলেমে পড়বে, ওই স্কুলে ওরা বলবে কি ব্যাপার তোমার আব্বা ফর্সা, তোমার আম্মা ফর্সা, তুমি এরকম শ্যামলা হয়েছে কেন, এটা একদম তার জন্য একটা প্রবলেম। সবচেয়ে বড় কথা হলো যে আমার দরকারটা কি, আমার তো ফর্সা ডোনার আছেই, আমি ব্ল্যাকের জন্য ব্ল্যাক ডোনার আনবো, ফর্সার জন্য ফর্সা ডোনার আনবো, আমি কেন এটা এই মিক্স করতে যাব? সো এটা হলো তুমি ডাক্তার, তোমার দায়িত্ব রেস্টটা মিলাবা, তার দে শুড বি সেম রেস্ট, রেস্টটা মিলতে হবে, আচ্ছা, যেন সে তার কোনো পরিচিত বা আত্মীয় না হয়, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দরকার কি, আমরা অনেক দূর থেকে একটা ডোনার নিব, যে যারা নাকি কখনো এদের সাথে মিক্সড হওয়ার চান্স খুব কম, যেটা পরবর্তীতে আমি বলবো ইনসেস্টের চান্স থাকতে পারে। এই জন্য আমি ডোনার সবসময় চেষ্টা করব এমন জায়গা এমন ডোনার নিতে যে ডোনার যেনি আবার বেশি না হয়, এক ডোনার যেনি হাজার হাজার লোককে ইনসেমেট করছে, এরকম ডোনার নিব না। ডোনারকে বলা উচিত যে ভাই আপনি বেশি ডোনেট করবেন না, কারণ এটা আমাদের প্রবলেম আছে। দেখা গেল যে একটু পরে বলতেছে সেই প্রবলেমটা, আমরা মানে ওরকম ডোনার নিব না যারা নাকি, হ্যাঁ, ব্লাডের ডোনারের কোনো অসুবিধা, ব্লাড যদি একটা লোক অনেকবার দেয় খারাপ না, এইখানে জানি এই সিমেন জানি একজন বেশি না দেয়, কারণ এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। না, আমি ফর্সা ডোনার ফর ফর্সা পার্সন, কালো ডোনার ফর কালো পার্সন, এটা আমি বোঝানোর চেষ্টা করছি হাজব্যান্ডের সাথে মিল রেখে। আচ্ছা, তারপরে মনে করো একদম সাইল মানে সিক্রেসি মেনটেন করবো, আমার ডোনার এবং রেসিপিয়েন্ট এদের ব্যাপারে কাউকে কোনো দিন কোনো কিছু বলবো না, আমরা সিক্রেসি মেনটেন করব। ডোনার কখনোই জানতে পারবে না সে কাকে এটা দিছে, কারণ এটাও পরবর্তীতে সে ঝামেলা হতে পারে, সেটাও আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, এখন তুমি সব তাদের ব্লাড গ্রুপটাও অবশ্যই ঠিক রাখতে হবে, আমি শুধু রিলিজিয়ন নিয়ে কথা বললাম, ব্লাড গ্রুপটাও তাদের ঠিক রাখতে হবে, যেন তারা যেন সেম ব্লাড গ্রুপের হয়, ওই যেন আবার সেই আরএইচ ইনকম্প্যাটেবিলিটি, সেই রাষ্ট্র সিটোসিস, এইসব কারণেই তো সে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতেছে। সো এগুলোও আমি একটু মেনটেন করার চেষ্টা করবো। যাই হোক, তুমি সব কিছু ঠিকঠাক করলে তারপর তুমি তো একদম এই কাজটা করবা, কখন এই কাজটা করবা হলো তুমি ওই ওভুলেশন যখন হবে সেই সময় তুমি এই কাজটা করবা, তাই না? আচ্ছা, ভালো কথা, ওভুলেশনের সময় তুমি এই কাজটা করলা, কিন্তু তার আগে আরও কয়েকটা মনে রাখো, সেটা হলো তুমি যে এই তুমি মানে ডাক্তার সাহেব এই কাজটা করবা, দেয়ার শুড বি দ্য প্রেজেন্স অফ এ থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, দেয়ার শুড বি দ্য প্রেজেন্স অফ এ থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট। কেন কেন থার্ড পার্সন অ্যাটেন্ডেন্টকে আমি রাখছি? বিকজ থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট দেখবে যে যে সিমেন্টটা ডোনেট করার কথা ছিল সেইটাই ডোনেট করা হয়েছে কি না। কারণটা হলো যে যদি দেখা যায় যে ওই ডাক্তার নিজেই যদি তার ই দিয়ে দেয়, এই সিমেন্টটা দিয়ে দেয়, তাহলে তাদের পরবর্তীতে সে তা এই মেয়ে লোকটাকে ব্ল্যাকমেল করতে পারে। এই জন্য ডাক্তার জানি যেটাকে ডোনেট করতে বলা হয়েছে সেইটাই জানি দেওয়া হয়, এইটার জন্য একটা থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট ওখানে থাকবে। আচ্ছা, এখন এই যে যত প্রসেসটা, এই যে একটা একটা মহিলাকে একটা একটা মেল পার্সন এই যে ডোনেটটা করছে, এই সব জিনিসের সিক্রেসি মেনটেন করবে ডাক্তার, কিভাবে সে সব কিছু তার একটা আলমারিতে বা তার একটা ক্লোজ জায়গায় সে সব কিছু রেখে দিবে, এবং সে লিখে দিয়ে যাবে আফটার হিজ ডেথ এই জিনিসটা যেন ডিস্ট্রয় করা হয়, এটা যেন আর অন্য কেউ না পড়ে। এই যে সে তার সব কিছু লিখে রাখছে যে একটা একটা পার্টিকুলার ডেতে একটা পার্টিকুলার টাইমে একটা 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 ফিমেলকে একটা মেল এরকম সিমেন দিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়েছিল, এই সব কিছু সে লিখে রাখবে, এবং সেটা একদম লক অ্যান্ড কি সে একদম আলমারির মধ্যে রেখে দিবে, এবং বলে যাবে যে আফটার হিজ ডেথ এইটা যেন আর কেউ না দেখে এটা ডিস্ট্রয় করে ফেলে দেওয়া হোক। এখন তোমাকে আমি যেটা বললাম যে রিলিজিয়ন, হ্যাঁ অবশ্যই রিলিজিয়ন মেনটেন করা উচিত, কালার কমপ্লেক্সন মেনটেন করা উচিত, রেস অবশ্যই মেনটেন করা উচিত, ডোনারের বয়সটা ভেরি ইম্পর্টেন্ট, একটা সে জানি ফিজিক্যালি বা মেন্টালি জানি তার কোনো ডিজিজ না থাকে, এগুলো তো তুমি দেখলা। আর কেন আমি সিক্রেসি মেনটেন করছি, এই ডাক্তার সাহেব যদি নিজের সিমেন্টটা দিত, এই ডাক্তার সাহেব যদি ডোনারের সিমেন্ট না দিয়ে নিজের সিমেন্ট দিত, তাহলে কী হইতো? দেখো,
তাহলে কিন্তু এই বাচ্চাটা হয়তো হলো ওই ডাক্তার সাহেবের, মানে দ্য ডক্টর উড বি দ্য বায়োলজিক্যাল ফাদার অফ দ্যাট চাইল্ড। এবং ডাক্তার সাহেব জানে হু ইজ দ্য রিসিপিয়েন্ট, ডাক্তার সাহেব জানে হু ইজ দ্য রিসিপিয়েন্ট। এখন এখন অনেক দিন পর দেখা, ও আচ্ছা যে কথাটা বলিনি, ওই ডোনারের ফ্যামিলি মাস্ট বি কমপ্লিটেড, ডোনারের ফ্যামিলি মাস্ট বি কমপ্লিট। তার মানে কেন কমপ্লিট থাকতে হবে, ডোনারের ফ্যামিলি যদি কমপ্লিট না থাকে তাহলে প্রবলেমটা হলো যে ডোনার জানে যে সে একজনকে ডোনেট করছিল এবং ওই বাচ্চাটা তো অ্যাকচুয়ালি হি ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার। ডোনারের মনে করে একটাই বাচ্চা ছিল, তারপর সেই বাচ্চাটা মারা গেছে, তখন ডোনার চিন্তা করবে যে আল্লাহ খুঁজে দেখি তো কাকে আমি ইনসেমিনেট করছিলাম, আমাকে আমি এখন সেই বাচ্চাটাকে চাবো যে এটা আমার বাচ্চা, এবং সে তো প্রমাণও করে দিতে পারবে ডিএনএ করে যে এটা হি ইজ দ্য ফাদার অফ দ্যাট চাইল্ড। সেই জন্য ডোনারের ফ্যামিলি মাস্ট বি কমপ্লিটেড যাতে সে পরবর্তীতে এটা নিয়ে আর ঝামেলা করতে না পারে। এটা একটা যেমন ইম্পর্টেন্ট পয়েন্টস। আর একটা পয়েন্টস হলো ডোনারের যদি দুই তিনটা বাচ্চা থাকে তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি ডোনারের বাচ্চাগুলা কোনো কনজেনিটাল কোনো প্রবলেম নাই বা কোনো ডিজিজ না, তারা হেলদি বাচ্চা। এটা দেখার জন্য ডোনারের তিনটা বাচ্চা হলে তো খুবই ভালো হয়, আমরা তাহলে একটু বুঝতে পারবো যে ডোনারকে নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর ওই ডাক্তার সাহেব যে তার সিমেন্টটা জানি দিতে না পারে, এই জন্য থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্টকে রাখছি, এই কারণে যে ডাক্তার সাহেব জানি কখনো ভবিষ্যতে এই মহিলাটাকে ব্ল্যাকমেল করতে না পারে যে হি ইজ দ্য ফাদার অফ দিস চাইল্ড, এই জন্য দেয়ার ইজ প্রেজেন্স অফ এ থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, আর একটা প্রবলেম সলভ করতেছি, সেটা হলো কেন আমরা বলতেছি যে একটা ডোনার অনেকজনকে অনেক ব্যাংকে অনেক সিমেন তার রাখবে না, একটা ডোনার কেন রাখবে না, দে শুড নট বি নোন টু ইচ আদার, কেন তারা রাখবে না। সেটা হলো ডোনার যদি ইউনিভার্সাল ডোনার হয়, যে সে ওই ব্লাড ডোনারের মতো খালি ডোনেট করে, তাহলে দেখো আমি একজন ডাক্তার, আমি একটা ফিমেল আসলো, তার আমি একটা এই ডোনার ই দিলাম, কি বলার নাম, সিমেন দিলাম, এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন একটা বাচ্চা হলো, আবার ওই একই ডোনারকে, আচ্ছা একটু বন্ধ হয়ে গেছিলো, ডোনার 4-5, 10 বা 20 জনকে ডোনেট করছে, তাহলে দেখো ডোনার ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ দ্যাট 20 চিলড্রেন, এই ডোনার অ্যাকচুয়ালি ওই 20টা বাচ্চার ফাদার। এখন দেখো অ্যাকর্ডিং টু, তুমি দেখছো না বাংলাদেশের হিন্দি সিনেমায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, অনেক অনেক দিন পর তাদের দেখা হয়ে যায় কেমনে কেমনে, এখানেও তো হইতে পারে যে তুমি মনে করো এরকম আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছো, এই বাচ্চারা বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের সাথে ওদের একটা ছেলে একটা মেয়ে প্রেম হয়ে গেছে, প্রেম হওয়ার পর তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, ম্যারেজের ডেফিনেশন তো সেক্সুয়াল ইন্টারকোর্স বলা আছে, তারপর তাদের বাচ্চা হয়েছে, এত কিছু হইতে পারে। কিন্তু খারাপ সাইডটা হলো আমি এমন এক ডোনার নিছি, ওর ডোনার এতজনকে ইনসেমিনেট করছে যে প্র্যাকটিক্যালি ওই ডোনারটা ওই ছেলেটারও বায়োলজিক্যাল ফাদার, ওই মেয়েটারও বায়োলজিক্যাল ফাদার, তাহলে জিনিসটা ইনসেস্ট হয়ে গেল, খারাপ হলো, আমাদের ধর্মীয় কারণে এটা আমরা পছন্দ করি না, সেই জন্য এটা একটা প্রবলেম। এই জন্য আমি এমন কোনো ডোনার নিব না যে ডোনার নাকি অনেক 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 তার সিমেন অনেক জায়গায় দিছে। আচ্ছা, বেটার হয় টেকনাফ থেকে এই তোমার ই হবে রিসিপিয়েন্ট, আর তেঁতুলিয়া থেকে যদি আমি ডোনার নেই তাহলে তার চান্স খুব কম, মানে অনেক দূর থেকে অনেক আলাদা আলাদা মানুষের এই কাজটা করতে হবে। সবচেয়ে ভালো হয় ডোনারকে বলতে হবে ভাই এত বেশি সিমেন্ট দেওয়ার কোনো তোমার দরকার নেই, তোমার ইউনিভার্সাল ডোনার হওয়ার কোনো দরকার নেই, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, তার মানে চান্স তখন অনেক কমে যাবে ইনসেস্টের। ভেরি গুড, এখন এটা আমি মোটামুটি শেষ করলাম। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেহেতু আমি বলছি এটা আমি পড়াবো না, কারণ তোমাদের এইখানেই ক্লাসে একজন টিচার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন খুব সুন্দর করে
পড়ায় দিছে, লেখাই দিছে, পড়ায় না লেখাই দিছে, তোমরা ওটা পড়ে নিও। ওখানে আছে হোয়াট আর দ্য মেডিকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ অর ডিসঅ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ওখানে আছে যে হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের পরে মনে হয় ওখানে টেস্ট টিউব বেবি আছে, ক্লোনিং আছে, আরও অনেক কিছু আছে, তোমরা তাহলে এটা পড়ে নিও। তা এই চ্যাপ্টারটা তাহলে আমি মোটামুটি শেষ করে দিচ্ছি, কারণ আমি যেহেতু টাইম পাবো না, আগেই বলছি আমি কি বলেন না, আমি ইয়াতে চলে যাব। ভার্জিনিটি ডিফ্লোরেশনটা লাগবে এই কারণে, সেক্সুয়াল অফেন্সে রেপ কেস এক্সামিনেশনে ভার্জিনিটি ডিফ্লোরেশনটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য ওইটা একটু চলে যাচ্ছে। ওখানে একটু খুব সংক্ষেপে শেষ করে দিই, হোয়াট ইজ ভার্জিনিটি বই বলা আছে, ভার্জিনিটি কাকে বলে, স্টেট অফ এ ফিমেল হু হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এভাবে বলা আছে না, ভার্জিনিটি ইজ এ স্টেট অফ এ ফিমেল হু হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। তার মানে একটা মেয়ে যে কোনো দিনও সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই তাকে আমি বলবো ভার্জিন। তাহলে ডিফ্লোরেশন কাকে বলবো, ডিফ্লোরেশন লস অফ ভার্জিনিটি, দ্যাট মিনস যে ফিমেলটা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে সেটাকে আমি বলবো ডিফ্লোরেশন, যে ফিমেলটা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে সে হলো তার মানে ডিফ্লোরেশন করছে মানে সেই শি ইজ ডিফ্লোরেটেড, তাই না? ডিফ্লোরেশন করছে মানে হলো সে ডিফ্লোরেটেড ফিমেল, সে ভার্জিন না, ভার্জিন আর ভার্জিনিটি ডিফ্লোরেশন অ্যান্ড ডিফ্লোরেট। আচ্ছা গেল, এখন তুমি যদি বলো স্যার আপনি কেন আমাদের ভার্জিনিটি পড়াচ্ছেন, তাহলে আমি বলবো এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে চারটা জিনিসের সাথে এটা রিলেটেড। এর মেডিকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে হলো নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ। নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ, এই সব কিছুর সাথেই এই ইম্পর্টেন্স রিলেটেড, সরি, এবং ভার্জিনিটি অ্যান্ড ডিফ্লোরেশনের সম্পর্ক আছে। কীরকম? ফার্স্ট অফ অল, নালিটি অফ ম্যারেজ তার নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া। আচ্ছা, একটা ফিমেল সে কমপ্লেন করলো যে সে তার ম্যারেজকে বলতে যাচ্ছে যে ডিভোর্স চাচ্ছে না, সে বলতে যাচ্ছে যে এটা নালিটি অফ ম্যারেজ হয়ে গেছে। কারণ কারণ হলো তার হাজব্যান্ড ইম্পর্টেন্ট এবং সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না। এখন আমার কাছে কোর্টে চলে গেল, কোর্ট আমার কাছে পাঠিয়ে দেবে যে আপনি দেখেন তো অ্যাকচুয়ালি এটা কি ঠিক কি না, এটা কি নালিটি অফ ম্যারেজ হবে কি না। সে বলতে চাচ্ছে তার হাজব্যান্ড ইম্পর্টেন্ট, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না। আমি তার হাজব্যান্ডকে পরীক্ষা করব, অ্যাট দ্য সেম টাইম আমি এই ফিমেলটাকেও পরীক্ষা করব। এই ফিমেলটাকে পরীক্ষা করে যদি আমি দেখতে পারি শি ইজ ভার্জিন, তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয় নাই। তাহলে নালিটি অফ ম্যারেজের সাথে এটা একটা সম্পর্ক আছে। নালিটি অফ ম্যারেজ কেসে আমাকে ফিমেলটাকে পরীক্ষা করতে হয়, ফিমেলটাকে পরীক্ষা করতে গেলে আমাকে জানতে হয় ভার্জিনিটি কাকে বলে এবং ইম্পর্টেন্সি সরি এই ডিফ্লোরেশন কাকে বলে। আমি যদি ভার্জিনিটি না বুঝি, আমি যদি ডিফ্লোরেশন না বুঝি, আমি বা তুমি, তাহলে তুমি কীভাবে পরীক্ষা করবা? তাছাড়া রেপ কেসও তো এটা লাগবে, তাই না? গেল, ম্যারেজের সাথেও একই কথা, ম্যারেজ হয়েছে সেক্সুয়াল ইন্টারকোর্স করে না, অথবা এটাও তো হইতে পারে যে ম্যারেজ হয়েছে, ম্যারেজের ডেফিনেশন অনুযায়ী সেক্সুয়াল ইন্টারকোর্স না করতে পারলে আমি তুমি যে ভার্জিনিটি ডিফ্লোরেশন ভার্জিনিটিটা পরীক্ষা করে দেখো যে বিয়ে হয়ে গেছে 3 মাস ধরে এখনও শিজ ভার্জিন, এটা তো প্রমাণ করে যে সে তার হাজব্যান্ড অবশ্যই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না। তখনই তো মানে কোর্ট, আর কোর্ট তো তোমার কাছেই পাঠাবে এগুলো দেখার জন্য যে দেখেন তো হয়তো শি ইজ ভার্জিন অর নট ভার্জিন। তারপর ভার্জিন তাহলে গেল নাইট অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ। ডিফেমেশন মানে হলো ফেমাস, ফেমাস ইজ এ গুড ওয়ার্ড, আর ডি হলো এক যে ব্যাড ওয়ার্ড, ডি ফেমড মানে তোমাকে বদনামি করা হয়েছে, তোমাকে খারাপ বলা হয়েছে। একটা মেয়েকে ডিফেমড করা হয়েছে, বলা হয়েছে যে মেয়েটা তো ভালো না, সে তো সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং সে হলো একটা ডিফ্লোরেটেড মেয়ে। তাহলে মেয়েটা বুঝাইতে আসলো যে সে ডিফ্লোরেটেড না, শি ইজ ভার্জিন। তাহলে কে তাকে পরীক্ষা করে বলবে যে শি ইজ ভার্জিন? তুমি তাকে পরীক্ষা করে বলবা, তুমি ডাক্তার, তুমি তাকে পরীক্ষা করে বলবা শি ইজ এ ভার্জিন গার্ল। তাহলে তার এই যে তার যে বদনাম ডিফেমেশনটা চলে গেল, সে প্রমাণ করলো, সে তোমার কাছে এসে পরীক্ষা করে প্রমাণ করলো শি ইজ নট ডিফ্লোরেটেড, শি ইজ ভার্জিন। তাই নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ। লাস্ট, ও সরি আমি ম্যারেজ বলছি না, ওটা ডিভোর্স। একটা হাজব্যান্ড সে
হি ওয়ান্টস ডিভোর্স, সে বলতে চাচ্ছে তার তার ওয়াইফ ডিফ্লোরেটেড, কারণ সে কোনো ভার্জিন মেয়েকে বিয়ে করতে চায়, সে কোনো ডিফ্লোরেটেড মেয়েকে বিয়ে করতে চায় না। তারপর সে দিল কেস লাগায় এবং তুমি পরীক্ষা করে দেখলা যে হ্যাঁ সে হলো ডিফ্লোরেটেড, সে আগে প্রচুর সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, ডিফ্লোরেশনের অল দ্য সাইন সিমটমস আর প্রেজেন্ট, তখন হয়তো হাজব্যান্ড বলবে যে আই ওয়ান্ট ডিভোর্স, কারণ আমি কোনো ডিফ্লোরেটেড মেয়েকে বিয়ে করবো না। তাহলে নাইট অফ ম্যারেজ ডিভোর্স ডিফেমেশন রেপ, আর রেপ পড়াবো দেখিতে এতগুলো কথা বলতেছি, রেপের সাথে তোমার ভার্জিনিটি ডিফ্লোরেশনের পুরো রিলেশন আছে, এবং আমি একটু পর যখন রেপ কেস এক্সামিনেশন করাবো তখন দেখবা এই ভার্জিনের সাইন সিমটম আর ডিফ্লোরেশন কিছু সাইন সিমটম ওখানে থাকবে, তাহলে তোমার মেডিকেল ইম্পর্টেন্স শেষ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম হোয়াট ইজ ভার্জিনিটি, হোয়াট ইজ ডিফ্লোরেশন, অ্যান্ড হোয়াট আর দ্য মেডিকেল ইম্পর্টেন্স অফ ভার্জিনিটি অ্যান্ড ডিফ্লোরেশন। আচ্ছা, এখান থেকে আমার আক্তাসে একটা কোশ্চেন ধরতো, এমনি ধরতো, আমি তোমাকে বলি, সেটা হলো উনি বলতেন কি ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের নাম কি, উনি বলতেন আমি একটু এসিটা দিই, উফ আজকে কিন্তু খুব খারাপ লাগতেছে কেন জানি, রোজা ধরছে, ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের নাম কি, ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের নাম হলো ওনার ভাষা, তার মানে উনি বলতে চাচ্ছে যে একবার সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সে ডিফ্লোরেটেড হয়ে গেল। ক্লিয়ার? উনি বলতেন সেকেন্ড সেক্সুয়াল ইন্টারকোর্সের নাম কি, অ্যান্সার, সেকেন্ড সেক্সুয়াল ইন্টারকোর্সের কোনো নাম নাই, সেকেন্ড ইন্টারকোর্সের নাম নাই, ওয়ান্স ডিফ্লোরেটেড ইজ ডিফ্লোরেটেড ফর এভার, ওয়ান্স ডিফ্লোরেটেড ইজ ডিফ্লোরেটেড ফর এভার, একবার যে ডিফ্লোরেটেড হয়ে গেল সে ধরে নাও ডিফ্লোরেটেড হয়ে গেল, সে আর সেকেন্ড টাইম তার ডিফ্লোরেশনের কোনো কথা আসতেছে না। ক্লিয়ার? গেল। এরপর আসতেছে হলো তোমাকে জিজ্ঞাসা করবে দ্য নালিটি অফ ম্যারেজ এবং সরি তোমার ভার্জিন এবং ডিফ্লোরেশন, তুমি যে দেখবা পরীক্ষা করবা তাহলে তোমাকে কী কী জানতে হবে, আমাকে জানতে হবে যে হোয়েদার শি ইজ ভার্জিন অর নট, এটার জন্য তার অ্যানাটমিটা একটু জানতে হবে, যেটা দেখে তোমরা আমার চেয়ে ভালো জানো, সো আমি তো আর এটা তোমার থার্ড ইয়ার এগুলা বেশি পড়ে আসছো, আমি সেগুলো আলাপ করবো না ওখানে। তাহলে আমাকে জানতে হবে এক্সট্রা জেনিটাল সাইন আর জেনিটাল সাইন্স, এইটা অ্যানাটমিটা, এক্সট্রা জেনিটাল সাইন এবং জেনিটাল সাইন। আচ্ছা, এক্সট্রা জেনিটাল সাইনে ফার্স্টে আসবে হলো ব্রেস্ট, ভার্জিনের ব্রেস্ট হবে স্মল, ফার্ম, ইলাস্টিক, এই কথাটা মনে রাখবা, শুধু এটা তো আমার ইয়াতেও লাগবে, ওই রেপ কেস এক্সামিনেশনে যখন আমি রিপোর্ট লিখবো তখন কিন্তু ওখানে একটা ঘর থাকে যে ব্রেস্ট কেমন ছিল, এরিওলা কেমন ছিল, নিপল কেমন ছিল, এই জন্য এটা আমার জানতে হবে। ভার্জিনের জন্য ব্রেস্ট হবে স্মল, ফার্ম অ্যান্ড ইলাস্টিক। আচ্ছা, নিপলটা একটু স্মল হবে ভার্জিনের ক্ষেত্রে, নিপলটা হবে স্মল, অনেকখানে বলেছে আনডেভেলপড, স্মল সোজা কথা স্মল থাকবে, এরিওলা থাকবে একটু পিঙ্কিশ ইন কালার ইন কেস অফ ফেয়ার কমপ্লেক্স ওম্যান, আর একটু ডার্ক থাকবে ডার্ক ওম্যানদের জন্য, পিঙ্কিশ থাকবে ইন কেস অফ ফেয়ার কমপ্লেক্স ওম্যান। তাহলে এরিওলা, নিপল অ্যান্ড তোমার ব্রেস্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা রেপ কেস এক্সামিনেশনে লাগবে। তাহলে এটা কেমন থাকবে ইন কেস অফ ভার্জিন, আমি তোমাকে এখনই বললাম, ডিফ্লোরেশন থাকতে উল্টাটা বলবা, ভার্জিনের উল্টাটাই হলো ডিফ্লোরেশন সোজা কথা, আমি তো তোমাদের শুধুমাত্র ভার্জিনটা বাড়াবো, ডিফ্লোরেশন তোমরা পরে নিও বা উল্টায় দিও জিনিসটা। গেল। জেনিটালে আসবে হলো তোমার, জেনিটালে আসতেছে হলো তোমার ল্যাবিয়া মেজোরা, ফার্স্টে ল্যাবিয়া মেজোরা দু একটা বলে দিই, অনেক কিছু আছে, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, এন্টেরি কমিশিওর, পোস্টের কমিশিওর, ফোসা নিভেকুলারিস, তারপরে হলো ভ্যাজাইনা, ভ্যাজাইনাল ক্যানেল, হাইমেন, তার মধ্যে আমাদের পরীক্ষায় ধরবে শুধুমাত্র হাইম্যানটা, ওই জন্য ওটা একটু লাগবে। তো ল্যাবিয়া মেজোরা সম্বন্ধে বলা আছে থিক ফোল্ড অফ স্কিন হুইচ গোজ ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য মন্স ভেনারিস, মন্স ভেনারিস থেকে এটা আসতেছে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডসে, অ্যান্ড দিস ইজ হবে একটু থিক হবে, দিস ইজ এই থিকের সাথে মনে করো একটা ফার্ম বলতে পারো, ইলাস্টিক বলতে পারো, এবং এটা অ্যাকচুয়ালি একটা রাউন্ডেড ইন শেপ হবে। হ্যাঁ, তাহলে এবং এই ল্যাবিয়া মেজোরা ইট কাভার্স দ্য ল্যাবিয়া মাইনোরা অ্যান্ড ভ্যাজানাল ক্যানেল, ভ্যাজানাল অরিফিস থেকে এটা আটকায় রাখে, তাহলে আচ্ছা পড়াই যে আমি, তাহলে
ইয়ারা কি বলেন না, তোমার ল্যাবিয়া মেজরা হলে স্কিনের ফোল্ড উইচ কামস ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য মন্স ভেনারিস। হ্যাঁ, এবং ইট কাভার্স দ্য ল্যাবিয়া ম্যানোরা অ্যান্ড ইট অলসো কাভার্স দ্য তোমার ভ্যাজানাল অরিফিস, ভ্যাজানাল কে সবগুলো কাভার করে রাখে ইন কেস অফ ভার্জিন ওম্যান। এটা বললাম একটা থিক বললাম, এটা বললাম ফার্ম, এটা ইলাস্টিক অ্যান্ড এটা রাউন্ডেড বললাম। এখন ল্যাবিয়া মেজরা পরে আসবে ল্যাবিয়া ম্যানোরা। ল্যাবিয়া ম্যানোরাও কিন্তু থিন স্কিনের ফোল্ড, কিন্তু এটা এটা একটু সফট হবে, স্মল হবে, পিঙ্ক হবে এবং সেন্সিটিভ হবে। এটা একটু সফট হবে, স্মল হবে, পিঙ্ক হবে, একটু সেন্সিটিভ হবে, অ্যান্ড ইট ইজ অলওয়েজ কাভার্ড বাই দ্য ল্যাবিয়া মেজরা ইন কেস অফ ভার্জিন। ভার্জিন ভার্জিনে ইট ইজ কাভার্ড বাই দ্য ল্যাবিয়া মেজরা। তাহলে একটা ভার্জিন মেয়ের দেখবা ল্যাবিয়া মেজরা সবসময় ল্যাবিয়া মাইনরকে কাভার করে রাখবে, ইভেন অন অ্যাবডাক্টেড পজিশনও ইয়াটা দেখা যাবে না, ভ্যাজারাল অরিফিসটা দেখা যাবে না। এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্টস। আর ল্যাবিয়া মাইনরটা একটু পোস্টোরিয়ালি একটা ফোল্ড তৈরি করছে, যেটাকে বলা হয় যেটা ফোরচিটি বলতেছি আমরা, যেটাকে আমরা ফোরচিটি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, একটা ফোল্ডের মতো করতেছে গেল। এখন আসতেছে হলো ল্যাবিয়া মেজরার সামনে ছিল এন্টিকমিশর, আর সরি ল্যাবিয়ামেন্টার ফার্স্টে ছিল এন্টিকমিশর, আর পিছনে ছিল পোস্টের কমিশর। এই অ্যানাটমিটা তোমরা দেখিয়ে নিও, নোভার ফোসাল নেভিগুলিস কোনটা, অ্যানাসটা কোথায় থাকতেছে। আমরা এখান থেকে চলে যাবো হলো এখানে ক্লাইটোরিস থাকবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা নাকি খুব সেন্সিটিভ। আর একটা ভ্যাজাইনাল ক্যানাল থাকবে, ভ্যাজাইনাল ক্যানালটা ইউজুয়ালি 7.5 সেন্টিমিটার লম্বা থাকবে। এইখানে একটা পয়েন্টস একটু ইম্পর্টেন্ট ভ্যাজাইনাল ক্যানালে, যে সেটা হলো ভ্যাজাইনাল ক্যানালটা আমাদের বলা আছে যে ওটা থাকবে একটা রুগোসিটি থাকবে আর মিকস মেমব্রেনটা, এটা এটা ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাজাইনাল ক্যানালে রুগোসিটি থাকবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা গেল, তারপরে এবং ওটা একটু পিঙ্ক, এই মিকস মেমব্রেনটা হবে একটু পিঙ্কিশ ইন কালার, এবং ওটা খুব সেন্সিটিভ হবে, ওটাও খুব সেন্সিটিভ হবে। আচ্ছা গেল, রুগোসিটিটা ইম্পর্টেন্ট, কেন ওটাই পরে বলবো, এই জন্য বললাম যে ভ্যাজাইনাল ক্যানালটা একটু জেনে রাখো যে এটা 7.5 সেন্টিমিটার ইউজুয়ালি হয়, এবং মিকস মেমব্রেনটা একটা রুগোস থাকে বা রুগোসিটি থাকে। হাইম্যান, হাইম্যান কাকে বলে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওটা বলা আছে হাইম্যান ইজ এ ফোল্ড অফ মিকস মেমব্রেন ইউজুয়ালি 1 মিলিমিটার থিক, সিচুয়েটেড অ্যাট দ্য ভ্যাজাইনাল আউটলেট। ইট ইজ এ ফোল্ড অফ মিকস মেমব্রেন 1 মিলিমিটার থিক, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ভ্যাজাইনাল আউটলেট, হ্যাঁ, ইউজুয়ালি উইথ এ সেন্ট্রাল ওপেনিং। এই কথাটা অনেকে বলে, ইউজুয়ালি উইথ এ সেন্ট্রাল ওপেনিং ফর দ্য প্যাসেজ অফ দ্য মেনস্ট্রুয়াল ব্লাড, ইউজুয়ালি উইথ এ সেন্ট্রাল ওপেনিং ফর দ্য প্যাসেজ অফ দ্য মেনস্ট্রুয়াল ব্লাড। এটা খুব মনে রাখবা, হাইম্যানে একটা ইউজুয়ালি একটা ওপেনিং থাকে। হাইম্যানে যদি ওপেনিংটা না থাকতো তাহলে খুবই সমস্যা হইতো, তাহলে মেনস্ট্রুয়াল ব্লাডটা ভিতরে জমে থাকতো এবং খুব প্রবলেম হইতো না। এই জন্য এখানে থাকতেছে ইউজুয়ালি উইথ এ সেন্ট্রাল ওপেনিং। গেল, এখন আসতেছে হলো হাইম্যান সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য টাইপস অফ হাইম্যান। এটা অনেক সময় রিটার্নে আসে বা ভাইবাতে জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য টাইপস অফ হাইম্যান, টাইপস অফ হাইম্যান। ওখানে অ্যানুলার আছে, সেমিলুনার আছে, ক্রিসেন্টিক আছে না, অ্যানুলার, সেমিলুনার, ক্রিসেন্টিক, ফিমরেটেড, ইম্পারফোরেটেড আছে, তারপরে সেপ্টেড আছে, এবং তোমরা শোনো, তোমরা একটু পড়াটা শোনো, আমার কনস আমার তো রোজা রেখে এই বিকালবেলা কনসেন্ট্রেশন আসতে হয়। হ্যাঁ, আর এই যে আচ্ছা, তাহলে এখানে থাকতেছে হলো সেমিলোনার, অ্যানুলার, ক্রিসেন্টিক, ফিমরেটেড, ইম্পারফোরেটেড, তারপরে হলো এই কী বলার নাম, ইনফ্যান্টাইল, অনেকগুলো অনেক রকমের থাকতে পারে, তাই না? তো এটা একটু ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেটা হলো যদি ইম্পারফোরেটেড হাইম্যান হয় তাহলে কি হবে। যদি ইম্পারফোরেটেড হাইম্যান হয় তাহলে দেখো, সেখানে মনে করো একটা এই ইম্পারফোরেট মানে তার মানে ভ্যাজাইনাল ওপেনিংটা নাই, ওপেনিংটা না থাকলেই তো, যদি ওই মেয়েটার বয়স 11 বছর বা 12 বছর হয়, তার যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়, তাহলে তো ওইখানে অবশ্যই ক্লটের সরি মেনস্ট্রুয়াল ব্লাডটা জমতে থাকবে, জমতে জমতে পর তারপর সে লোয়ার অ্যাবডোমেনের পেইন ফিল করবে। এই জন্য আমরা অনেক সময় বলি যে একটা তুমি যখন জিপি করবা, প্র্যাকটিস করবা, একটা মাদার তার 11 আর 12 ইয়ার্সে মেয়েকে নিয়ে আসছে তোমার কাছে উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন,
উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তাহলে কি হইতে পারে? অনেক কিছুই তো হইতে পারে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন মানে তো এইটার টাইম অনেক কিছু হতে পারে। তুমি ওই যে বললো ওই মেয়েটা ক্রুশিট ইনসিশন দিবা, ইয়েস, যদি তুমি দেখো যে তার ইমপারফোরেটেড হাইমেন আছে এবং হিস্ট্রি হলো যে আগে কোনোদিন মেনস্ট্রুয়েশন হয় নাই, তাহলে তুমি ধরে নিতে পারো যে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে এবং সেই মেনস্ট্রুয়াল ব্লাডটা বের হতে পারতেছে না, তখন তুমি এটা ক্রুশিয়েট ইনসিশন দিবা যাতে এটা চলে যায়, যাতে এটা চলে যায়। আচ্ছা, এইটা বা অন্য কারণে হয়তো লোয়ার অ্যাবডোমেন পেইন হতে পারে, সেটা আমার জানার দরকার নেই। তাহলে এইটা হলো হাইমেন সম্বন্ধে। এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন, কী কী কারণে হাইমেন রাপচার হইতে পারে, কী কী কারণে হাইমেন রাপচার হতে পারে। একটা হলো মেনলি এটা হয় সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য, সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য হাইমেন মে বি ফাউন্ড রাপচার। অ্যাক্সিডেন্টাল ফল অন এ প্রজেক্টিভ সাবস্টেন্স ইন অ্যাবডাক্টেড কন্ডিশন, একটা ফিমেল অ্যাবডাক্টেড কন্ডিশনে যদি কোনো প্রজেক্টিল সাবস্টেন্স উপর পড়ে, তাহলে যে যে চান্স যে হাইমেনটা রাপচার হতে পারে। তারপরে সার্জিক্যাল আর গাইনিকোলজিক্যাল এক্সামিনেশনের সময় এটা হতে পারে, সার্জিক্যাল অথবা গাইনিকোলজিক্যাল এক্সামিনেশনের সময় হাইমেন মে বি ফাউন্ড রাপচার, হ্যাঁ এটা হতে পারে। তারপরে কী হতে পারে, স্ক্র্যাচিংয়ের জন্য, চুলকায় স্ক্র্যাচিংয়ের জন্য হতে পারে। তারপরে কোনো ইনফেকশাস ডিজিজ ডিপথেরিয়া বা জন্য এটা হতে পারে। তারপরে ইন্ট্রোডাকশন অফ এনি ফরেন বডিজ, যেমন সোলাপিত, ওটা একটু পরে বলি, তাহলে মাস্টারবেশনের জন্য এটা হতে পারে। তারপর কী জন্য হতে পারে, তা গাইনিকোলজিক্যাল কোনো এক্সামিনেশনের সময় ডাক্তার যদি এক্সামিনেশন করতে যায় তখন এটা হতে পারে। আর যেটা আমি বললাম যে একটু পরে বলি বললাম এখন বলতেছি সেটা, সেটা হলো ইন্ট্রোডাকশন অফ ফরেন বডিজ। ওখানে তোমাদের বইয়ে কিন্তু সোলাপিত বলে একটা ওয়ার্ড আছে, তাই না, সোলাপিত। আচ্ছা, এটা একটু বলে রাখি যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট, সেটা ইন্ট্রোডাকশন অফ ফরেন বডিজ এখানে কী বলা আছে। হ্যাঁ, যে কোনো ফরেন বডিজ ইন্ট্রোডাকশন করলে তো এটা হতেই পারে। আর সোলাপিতের গল্পটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যারা প্রস্টিটিউট, দোজ হু আর প্রস্টিটিউট, তারা করে কি জানো, তাদের বাচ্চাটাকে একটু আর্লি এজে ওরা করে কি, তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য ফিট করতে চায়। কারণ প্রস্টিটিউটরা ফিমেল বাচ্চা পছন্দ করে, তারা মেল বাচ্চা পছন্দ করে না। প্রস্টিটিউটরা ফিমেল বাচ্চা পছন্দ করে, তাকে দিয়ে এই কাজ করাবে যাতে সে শেষ জীবনটা একটু কিছু টাকা পয়সা নিয়ে চলতে পারে আর কি। তখন সে চায় যে তার বাচ্চারা যেন খুব কম বয়সেই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে। তাহলে কম বয়সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারার জন্য অ্যাপটিভি, APTOE হবে, হ্যাঁ TAE না, TOE রূপনা, অ্যাপটিভি TOE, তাহলে সে চাইতেছে তার বাচ্চাটা কম বয়সেই জানি সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য ফিট হয়। তখন সে করে কি জানো, এই সোলাপিতটা হলো এমন একটা জিনিস যেটা নাকি একটা ইয়াকে শোক করে, কী বলে, একটা পানিকে শোক করতে পারে, মিউকাসকে শোক করতে পারে। তাহলে ওই ফিমেলটার ভ্যাজানের মধ্যে করে কি জানো, সোলাপিত এমন একটা জিনিস সেটা ইন্ট্রোডিউস করে দেয় মাদার, যে সারাদিন বসায় রাখে অথবা কোনো গামলায় পানির মধ্যে বসে রাখতে পারে। তাহলে হবে কি জানো, ওইটা করবে কি, ওই পানি শোক করবে অথবা ওই ভ্যাজানাল ক্যানেলের যে তার সিক্রেশন যেগুলো হয় সেগুলো শোক করার পর ওটা আস্তে আস্তে বালজিং হবে, বালজ মানে ফুলে উঠতে থাকবে, আস্তে আস্তে ফুলে উঠবে, আস্তে আস্তে ফুলে উঠবে। এরকম অনেকদিন করার পরে সেই বাচ্চাটা শি উইল বি মেড ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, পারফর্মিং সেক্সুয়াল ইন্টারকোর্স, কারণ তার তখন তার ভ্যাজাইনাল ক্যানেলটা একটু তখন বড় হয়ে গেছে। তাহলে এটা কে করতে পারে, আমি অনেক সময় জিজ্ঞাসা কে করে, এটা ইউজুয়ালি করে হলো প্রস্টিটিউটটা করবে এটা, হ্যাঁ। তার সোলাপিত এমন একটা জিনিস যেটা নাকি ওইটা শোক করে আস্তে আস্তে বড় হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ অ্যাপটিভিটিস, তাহলে তুই বলবা হেয়ার দ্য ইমেচুর গার্ল ইজ মেড ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, ইমেচুর গার্ল ইজ মেড ফিট ফর সেক্সুয়াল বাই ইন্ট্রোডিউসিং সোলাপিত ইন টু দ্য ভ্যাজাইনা, হ্যাঁ। আচ্ছা, এটা আমি এতক্ষণ বললাম কেন, এটা একটু বলি তোমাকে। আজকে হলো 2020 সাল, ইট ইজ 2020, ইন দ্য ইয়ার অফ ইয়েস APTOE, ইন দ্য ইয়ার অফ 1983, আমি মায়মনসিংহ মেডিকেল কলেজে 1983 সেকেন্ড প্রপ মানে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার স্যার ছিলেন হলো রজব আলী স্যার, নাম মনে রাখো, আমার স্যার ছিলেন, উনি মারা গেছেন, রজব আলী স্যার। এটা ইম্পর্টেন্ট না, রজব আলী স্যার ইম্পর্টেন্ট না, রজব আলী স্যার কার বাবা এটা ইম্পর্টেন্ট। রজব আলী স্যার ছিলেন আমার এক ক্লাস সিনিয়র আপা,
তসলিমা নাসরিন আপা, রজব আলী স্যার ছিলেন আমার এক ক্লাস সিনিয়র আপা, তোমরা চিনো, নাম জানো, তসলিমা নাসরিন আপা। সেই তসলিমা নাসরিন আপার ফাদার ছিলেন রজব আলী স্যার, আমাদের ফরেন্সিক মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি আমাকে প্রপ পরীক্ষায় ধরেছিলেন হোয়াট ইজ অ্যাপটিভিরিস। এই জন্য আমি এই আমার লাস্ট 25 ইয়ার্স আমি যত ক্লাসে এটা পড়াইছি, আমি ছেলেমেয়েদের অ্যাপটিভিরিস পড়াই এবং এই গল্প এই কথাটা বলি যে আমাকে রজব আলী স্যার অ্যাপটিভিরিস ধরেছিল পরীক্ষায়। আমার এখনও মনে আছে ইট ওয়াজ দ্য 1983, মানে 37 ইয়ার্স আগে আমি পরীক্ষা দিয়েছিলাম ফরেন্সিক মেডিসিন। ক্লিয়ার? এটা কোনো গল্প না, জাস্ট আমি তোমাকে আমারটুকু বললাম। আপা ইজ M16, আমার এক ক্লাস সিনিয়র, আই এম M17। আচ্ছা, গেল তসমিল্লা সিনে আপার। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা কর, যদি অ্যাপটিভিটিস জিজ্ঞাসা করে তাহলে আমি এটা বলবো, আর আমাকে জিজ্ঞাসা করে যদি হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন, তাহলে আমি বলবো যে রাপচার অফ হাইমেন এই 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 কারণে হতে পারে। তাহলে আমি শিখলাম হলো হোয়াট ইজ হাইমেন, হাইমেন ইজ এ ফোল্ড অফ মিউকাস মেমব্রেন 1 মিলিমিটার থিক, সিচুয়েটেড অ্যাট দ্য ভ্যাজিনাল আউটলেট, ইউজুয়ালি উইথ দ্য সেন্ট্রাল ওপেনিং ফর দ্য প্যাসেজ অফ দ্য মেনস্ট্রুয়াল ব্লাড। এরপরে আমরা শিখলাম হলো হোয়াট আর দ্য টাইপস অফ হাইমেন, আমি 6-7টার নাম বললাম। তারপরে আমরা শিখলাম হাইমেন কী কারণে রাপচার হইতে পারে, আমি শিখলাম এই এই কারণে হাইমেন মেবি ফাউন্ড রাপচার। তারপর আমরা একটা ওয়ার্ড শিখলাম কি কোন তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন পৃথিবীতে একটাই আছে, তুমি যেটা বল ভাবতেছো সেই তসলিমা নাসরিনই আমার আপা, মানে এক ক্লাস সিনিয়র আপা আমাদের, যে এখন কলকাতায় আছে। আচ্ছা, এরপরে আসতেছে হলো তোমাকে জিজ্ঞাসা করবে যে হাইমেন রাপচার হয় সেকেন্ডটা করছে, তাহলে হাইমেন যদি রাপচার হয় তাহলে কি সে ডিফ্লোয়েটেড? এর অ্যান্সার হবে না স্যার, হাইমেন রাপচার হলেই ডিফ্লোয়েটেড হবে এরকম কোনো কথা নাই। হাইমেন মেবি ফাউন্ড, তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে, হাইমেন মেবি ফাউন্ড রাপচার্ড অন মেনি কেসেস, অনেক কারণ অনেক কজেস আছে হাইমেন রিয়েলি। আজকে আমি একটু টায়ার্ড হচ্ছি মনে হয়, হাইমেন অনেক কারণে। আচ্ছা, তসমিনা আসলে আপার ব্যাপারটা থাক, আমরা এখন হাইমেন কেমন রাপচারটা সম্বন্ধে একটু আলাপ করি। হ্যাঁ, তসমিনা আসলের গল্পটা এখন থাক, হাইমেন অনেক কারণে রাপচার হতে পারে। সো হাইমেন রাপচার হলে আমি বলবো না শি ইজ ডিফ্লোয়েটেড, কারণ তুমি একটু আগে বললা যে সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও হাইমেন রাপচার হইতে পারে। তাহলে এই যে একটা অ্যাপটিভিটিস করা হয়েছে ওই একটা ফিমেলকে, তখন হাইমেন রাপচার হয়েছে, তাহলে কি সে ডিফ্লোয়েটেড? নো। সে মাস্টারবেশন করার সময় হাইমেন রাপচার হয়েছে, তাহলে কি সে ডিফ্লোয়েটেড? নো। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনের সময় রাপচার হয়েছে, তাহলে কি ডিফ্লোয়েটেড? নো। ওই ইনফেকশন বা স্ক্র্যাচিংয়ের জন্য হয়েছে, স্যানিটারি টেম্পনের জন্য হয়েছে, তাহলে কি সে ডিফ্লোয়েটেড? নো। তাহলে অনেক কারণে হাইমেন রাপচার হইতে পারে, সেই জন্য কোনো একটা ফিমেলকে হাইমেন রাপচার হইলে আমরা বলবো না শি ইজ ডিফ্লোয়েটেড। ক্লিয়ার? এবার গেল অন্যটা, হাইমেন রাপচার হয় না মানে হাইমেন ইজ ইনট্যাক্ট, তার মানে কি সে ভার্জিন? নো। হাইমেন ইজ ইনট্যাক্ট, তার মানে কি সে ভার্জিন? নো। কেন? ইনট্যাক্ট হইলেই যে সে ভার্জিন হবে এরকম কোনো কথা নাই। হাইমেন ইনট্যাক্ট আছে, বাট সে শি হ্যাজ পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হতে পারে। হাইমেন ইনট্যাক্ট আছে বাট শি হ্যাজ পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হতে পারে। তুমি যদি বলো কেন স্যার, সে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে তো তার হাইমেনটা রাপচার হয়ে যেতে পারে, আমি যে নো, কিছু কিছু হাইমেন আছে যেটা সেক্সুয়াল ইন্টারকোর্স করলেও ইট মে বি ফাউন্ড নট রাপচার্ড। দেয়ার আর সাম হাইমেন্স টাইপ অফ হাইমেন, দেয়ার আর সাম হাইমেন যেটা নাকি সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও দেখা যাবে যে সেটা ই হয়নি, কিংবা রাপচার হয়নি। সেটা হতে পারে থিক টাইপ অফ হাইমেন, টাফ ফ্লেশি ইলাস্টিক অ্যান্ড লুজ টাইপ অফ হাইমেন আছে, এর মধ্যে অ্যানুলার টাইপ অফ হাইমেন হয়। এই হাইমেনগুলো অনেক সময় থিকের জন্য, টাফের জন্য, ফ্লেশির জন্য, ইলাস্টিকের জন্য এবং লুজের জন্য অনেক সময় ইন্টারকোর্স করার পরেও তারা রাপচার হয় না। তাহলে দেখো একটা ফিমেল সেক্সুয়াল ইন্টারকোর্স করলো কিন্তু তার হাইমেন ইজ ইনট্যাক্ট, আমি কি এখন তাকে কি বলবো? মুশকিল হলো যে কোনো একটা পয়েন্টসের উপরে কাউকে ডিফ্লোরেশন বলা যায় না, কোনো একটা পয়েন্টসের উপরে কাউকে ভার্জিনও বলা যায় না।
এই যে এতক্ষণ বললাম যে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে কিন্তু তার হাইম্যান ইনট্যাক্ট, কারণ তার হাইম্যানটা ছিল এই ধরনের হাইম্যান। তাহলে এটাকে আমি বলতেছি এই যে ফলস ভার্জিনিটি, এই যে জান্নাতুল ফেরদৌস লিখছে দিস ইজ ফলস ভার্জিন, অ্যাকচুয়ালি সে ভার্জিন না, কারণ সে তো সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। তাহলে ভার্জিনিটি দেখাটা খুবই কঠিন, বের করা, ডিফ্লোরেশন বের করা খুব কঠিন, কাউকে এমনি এমনি বলা উচিত না সে ডিফ্লোরেটেড, আবার সে ভার্জিন এটাও ওইভাবে বলতে পারি না আমরা। গেল, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এই তো মোটামুটি এটা শেষ আসলে, হ্যাঁ, তুমি কি দেখে একজনকে ভার্জিন বলবা? উত্তর হল, আমি ভার্জিন বলবো যে একটা ইনট্যাক্ট হাইম্যান থাকতে পারে, এক নম্বর ফোরসিট অ্যান্ড পোস্টেরিয়র কমিশন ইজ নর্মাল কন্ডিশনে থাকে, অ্যান্ড ইন অ্যাবডাক্টেড কন্ডিশন তোমাকে ল্যাবিয়া মেজরা উইল কাভার আপ দ্য ল্যাবিয়া মাইনোরা, ইন অ্যাবডাক্টেড কন্ডিশনে ল্যাবিয়া মেজরা ল্যাবিয়া মাইনোরাকে কাভার করে রাখতেছে, হাইম্যান ইনট্যাক্ট আছে এবং ফোরসিট এবং পোস্টেরিয়র কমিশন নর্মাল কন্ডিশনে আছে, তাহলে আমি তার বলবো যে সি ইজ ভার্জিন। কোনো একটা পয়েন্টস দিয়ে কাউকে ডিফ্লোরেটেড বলা যাবে না। এখানে আমি আরও কিছু কিছু পয়েন্টস বলে আমি অফেন্সে চলে যাচ্ছি, সেটা হলো একবার সেক্সুয়াল ইন্টারকোর্স করছে সে ডিফ্লোরেটেড হয়ে গেছে, মনে রাখবা একবার সেক্সুয়াল ইন্টারকোর্স করছে সে ডিফ্লোরেটেড হয়ে গেছে। কিন্তু দেখা গেল একটা ফিমেলের ব্রেস্ট হলো নট ফার্ম, নট স্মল, নট ইলাস্টিক, রেদার আমি বলতে চাই তার ব্রেস্ট লার্জ, পেন্ডুলাস, হ্যাঁ একটু হলো পেন্ডুলাস। তাহলে তুমি যদি বলো স্যার ফিমেলটাকে আমি এক্সামিনেশন করে দেখলাম তার ব্রেস্ট ব্রেস্ট দেখে তার ভার্জিনের ফাইন্ডিংস নাই, আপনি বলছেন ভার্জিনে স্মল হবে, হেমিস্ফেরিক্যাল হবে, ইলাস্টিক হবে, কিন্তু আমি এগুলো কিছু পাই নাই, আমি বলবো ব্রেস্টে যদি পেন্ডুলাস একটু পাও, মানে ফার্ম না পাও, সফট না পাও, এনলার যদি পাও, তুমি তারপরেও বলতে পারবা না শি ইজ ডিফ্লোরেটেড, শি ইজ নট ভার্জিন, বিকজ ভার্জিনিটির ডিফ্লোরেশনে বলা নাই যে ব্রেস্ট কেউ যদি হ্যান্ডলিং করে, ব্রেস্টে হাত দিলে কিন্তু সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, তাহলে তো সে ডিফ্লোরেটেড হবে না। মনে করো কোনো কথার কথা, একটা 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 প্রেমিক প্রেমিক একটা দুই একটা জুটি আছে, সে মনে করো 50 times একটা ছেলে ওই মেয়েটার এই ব্রেস্টে হাতাইছে, যে কারণে সেটা একটু পেন্ডুলাস হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলে আমাকে জানাবে যে স্যার একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটা, তাহলে একটা মেয়ের ব্রেস্ট হলো ভার্জিনের ব্রেস্টের ফাইন্ডিংস নাই, বাট শি হ্যাজ নট পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, শি ইজ কিন্তু ভার্জিন, শি ইজ ভার্জিন, বিকজ সে হলো ভার্জিনিটি লস করে নাই, কারণ সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, এটা একটু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে তার ব্রেস্ট পেন্ডুলাস হলেও একটু হলেও হতে পারে আর কি, হ্যাঁ, কিন্তু মানে ব্রেস্ট একদম তোমার ইয়ার মতো, ভার্জিনের মতো সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, এটা দিস ইজ ভেরি রেয়ার। যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, এটা আমার ইয়াতে খুব লাগবে রেপ কেস এক্সামিনেশনে, এই জন্য আমি এটা বললাম। তাহলে ভার্জিন অ্যান্ড ডিফারেন্স চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়বা। আচ্ছা এরপরে আসতেছে সেক্সুয়াল অফেন্স, হ্যাঁ আমি একটু চেষ্টা করব বলতে তোমাদেরকে, সেটা হলো যেহেতু এখানে সব ধরনের ছেলেপেলে আছে, মানে এখানে ভালো ছেলেপেলে আছে অনেক যারা নাকি পড়তে চায়, আমি খালি খারাপদেরকে বলবো যে তোমরা দয়া করে ভালোদেরকে ডিস্টার্ব করো না, হ্যাঁ তোমরা আমাকে না, ভালো ছেলেপেলেদের ডিস্টার্ব করো না, তোমার জন্য ভালো ছেলেদের প্রবলেম হচ্ছে। আমি তো ছেলেপেলেদের সম্বন্ধে হাফেজ, কারণ আমি 25 বছর ধরে পড়াইতেছি, পোলা পান্ডে তো আমি দেখলেই বুঝি যে কোনটা কী, কে কী বলতে চাচ্ছে, আমার তো এদের সময় আইডিয়া আছে ভালো। আমি তো আমাদের অনুরোধ করব, রোজা রমজানের দিনে অনেক কষ্ট হইতেছে পড়াইতে, হ্যাঁ আমি এমন না যে আমি তোমাকে রিডিং পড়াইতেছি, আমি যদি রিডিং পড়াইতাম এখন বসে বসে তাহলে আমার অত কষ্ট হইতো না, তা মেমোরাইজ মেমোরি থেকে এনে তোমাদেরকে বলতে হয়, হ্যাঁ সো এটা একটা অনুরোধ, সেটা হলো তোমরা যারা ভালো ছেলে মেয়ে যারা শিখতে চায় তাদেরকে ই করে, আমাকে এক্সিস থেকে অনেকবার বলা হয়েছে, আমি কিন্তু কাউকে এখনও ব্লক করি নাই, তা আমাকে আমি ওই টাইপের টিচার না যে আমি কোনো স্টুডেন্টকে ব্লক করবো, আমার সব স্টুডেন্ট আমার কাছে সমান, আমি সব স্টুডেন্টকে লাইক করি, এই জন্য আমি এখনও পর্যন্ত বলতেছি যে
আমার যদি কাউকে ব্লক করতে না হয়, কারণ এক্সিস আমাকে কয়েকবার বলছে স্যার ব্লক করে দিব, আমি তো ওদের নামও দিয়ে দিছি, ওরা বলছে স্যার ব্লক করো, আমি যে না ব্লক করার দরকার নাই, আমি চাই যে সবাই একটু শিখুক। ওকে, এখন আমরা চলতে এমন চলে আসি আমরা হলো সেক্সুয়াল অফেন্স আর অ্যানাদার চ্যাপ্টার, একটু জিরাই নিই। আমি আই এম রিয়েলি ফিলিং টায়ার্ড টুডে, বুঝতেছি না কেন এত খারাপ লাগতেছে। সেক্সুয়াল অফেন্স হলো হিয়ার, মানে আমার আক্তার স্যার বলতো অফেন্স রিলেটেড উইথ সেক্স ইজ সেক্সুয়াল অফেন্স, নো প্রবলেম, নো প্রবলেম, মাপ চড় কোনো কিছু নাই ভাই, নো প্রবলেম, তোমরা শিখো, আই উইল বি হ্যাপি। হ্যাঁ, এভরি স্টুডেন্টস আর সেম টু মি, প্রত্যেকটি স্টুডেন্ট আমার কাছে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, শয়তানি শয়তানি স্টুডেন্ট আরও মজার, ওদের সাথে স্টাডি টুরে খুব মজা লাগে, বেড়াতে গেলে খুব ভালো লাগে, আমি শয়তানি স্টুডেন্ট বেশি পছন্দ করি, কিন্তু এখন ভালো স্টুডেন্টকে ডিস্টার্ব করে না, করো না এইটার জন্য। আচ্ছা, শয়তান না মানে দুষ্ট, সরি সরি, দুষ্ট স্টুডেন্ট নট শয়তান স্টুডেন্ট আর কি। আচ্ছা, এখন আসতেছে হলো সেক্সুয়াল অফেন্স। অফেন্স তো জানো হুইচ ইজ এগেনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, অফেন্স ইজ এগেনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, আর সেক্সুয়াল অফেন্স হলো সেক্স রিলেটেড অফেন্স। সেক্সুয়াল অফেন্স হলো হিয়ার সেক্সুয়াল ইন্টারকোর্স আর অর সেক্স লিঙ্কড অফেন্স ফাউন্ড ইজ ডান এগেনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, যেটা নর্মালি হওয়ার কথা না, সেইটা যেটা আমাদের দেশের যে ল যেটা পারমিট করছে সেটার এগেনস্টে তুমি যদি সেক্স রিলেটেড অফেন্স করো, তাহলে আমি সেটাকে বলবো সেক্সুয়াল। হ্যাঁ, একটা মিনিট রেস্ট নিয়ে নিই, বসে তোমরা বসে থাকো, আমি একটা মিনিট রেস্ট নিয়ে নিই, রিয়েলি আই এম ফিলিং টায়ার্ড। আজকে ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, কারণ রেপ কেস এক্সামিনেশনটা হলো তোমার ইয়াতে লাগবে, কি বলার নাম, না না ক্লাস বাদ দেবো না, রেপ ক্লাস এক্সামিনেশনটা তোমার পার্সোনাল লাইফে লাগবে, তোমার দুইটা জিনিস লাগবে জীবনে, রেপ কেস এক্সামিনেশন আর পোস্টমর্টেম অটোপসি, আরও লাগবে হলো তোমার ই সার্টিফিকেট, কি বলে, নো 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 প্রবলেম, নো প্রবলেম, কিচ্ছু হবে না, আমি আই ডোন্ট মাইন্ড, তো কি বলে ওটাকে, ওই ইঞ্জুরি সার্টিফিকেট, ইঞ্জুরি সার্টিফিকেটটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে তোমাদেরকে, বুঝতে পারছো? আচ্ছা, না 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 অসুবিধা নেই, আমি পড়াতে পারবো, তো নেক্সট ক্লাসে শেষ করে দেবো। আচ্ছা, এখন আসতেছে হলো ফার্স্ট, একটু স্লোলি পড়াই, যদি তোমরা একটা লিখতে পারো কিছু কিছু, একটু স্লোলি পড়াবো, সেটা হলো সেক্সুয়াল অফেন্স গেল সেক্স রিলেটেড অফেন্সটা, তাই না, হুইচ ইজ এগেনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড। সেক্সুয়াল অফেন্স আর থ্রি টাইপস, সেক্সুয়াল অফেন্স আর থ্রি টাইপস, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, আননেচারাল সেক্সুয়াল অফেন্স অ্যান্ড দেয়ার আর সাম সেক্সুয়াল পারভারশনস, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, আননেচারাল সেক্সুয়াল অফেন্স অ্যান্ড দেয়ার আর সাম সেক্সুয়াল পারভারশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স কয় রকম, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হলো, এক মিনিট, আমার এক মিনিট মানে ওই রকমই আর কি। আচ্ছা, এবার এবার তাহলে আধা মিনিট রেস্ট নেই, স্লোলি পড়াবো। কেন জানি আজকে টায়ার্ড লাগে, আজকে কিন্তু আমি, আমার কিন্তু আজকে 32টা রোজা চলতেছে, মানে আমি আরও 10টা আগে শুরু করছি, বুঝছো, 10টার আজকে 22টা, ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আরও 10টা করে আমি 50টা হাফ সেঞ্চুরি ফুল করব, তারপরে শুধু বৃহস্পতিবার আর সোমবার করে রাখবো, আর 20টা এই সরি পরশুদিন আমি খতম দিয়ে দিছি তারাবি, এই সরি কি সরি ইয়া এই কোরআন শরীফ খতম দিয়ে দিছি। হ্যাঁ, এখন বাংলাটা পড়তেছি, দোয়া করো আবার রোজা পাবো কিনা, যে হারে করোনা অ্যাটাক করছে, আর আমাদের ময়মনসিংহ মিডিয়াতে তিনটা বড় ভাই মারা গেল, M9, M11 আর M12, তিনজন মারা গেছে আমাদের মেডিকেল থেকে, হ্যাঁ তিন প্রফেসর, খুবই দুঃখজনক। আচ্ছা, এখন আস্তে আস্তে একটু পড়াই, সেটা হলো ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হতে পারে তিন রকম, তিনটা আছে, রেপ, ইনসেস্ট, অ্যাডাল্টারি, রেপ, ইনসেস্ট, অ্যাডাল্টারি। আর আগে বলে দিই, তারপরে আমি ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সটা কাকে বলে, তাহলে হোয়াট ইজ ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। দেখো, সেক্সুয়াল অফেন্স সবই খারাপ, ন্যাচারালও খারাপ, আনন্যাচারালও খারাপ, কেউ কখনো বলবা না যে ন্যাচারাল মানে হলো তাহলে এটা কোনো সমস্যা নাই, না এটা বলা যাবে না, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স খারাপ, আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স খারাপ, পারভার্সনগুলোর সম্বন্ধে কোনো কথা নেই, কারণ সেটা তার মানসিক সমস্যা ধরে নেওয়া হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হলো, হোয়াই ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, দ্যাট অফেন্স ওয়্যার সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ ডান
ইন অর্ডার অফ নেচার, হিয়ার সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ ডান ইন অর্ডার অফ নেচার বাট এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, ইট ইজ ডান ইন অর্ডার অফ নেচার বাট এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড। এবার আমি একটু বোঝায় বলি তোমাকে, সেক্সুয়াল ইন্টারকোর্সে বলা আছে, সেক্সুয়াল ইন্টারকোর্স মানে হলো পেনিট্রেশন অফ দ্য ভ্যাজাইনা অফ দ্য পেনিস। নর্মালি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে আমরা বুঝি যে ভ্যাজাইনা পেনিট্রেশন বাই পেনিস, এটা হলো সেক্সুয়াল ইন্টারকোর্স। আচ্ছা, লিগালি এটা কে করতে পারে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর একটা মেয়ে যার বয়স 16 বছর, এ ফিমেল হু ইজ 16 ইয়ার্স ওল্ড, শি হ্যাজ গিভেন কনসেন্ট ফর পারফর্মিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আদার দেন তার হাজব্যান্ড, তার ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো বা যে কোনো মানুষের সাথে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারমিশন দিয়েছে এবং সে পারে, কারণ 16 বছর হলে সে এই কনসেন্ট দিতে পারে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা না। ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স যদি এই জিনিসগুলোর এগেনস্টে হয়, যেমন দে আর নট হাজব্যান্ড ওয়াইফ, নাম্বার ওয়ান, ফিমেলটা কোনো কনসেন্ট ছিল না, তাহলে আমরা বলবো যে, এবং তাকে জোর করে রেপ করছে, তাহলে আমরা বলবো এটা একটা সে অফেন্স করছে। কিন্তু অফেন্সটা সে কীভাবে করছে আমি তোমাকে বলি, সি পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স নর্মাল রুটে, মানে ভ্যাজাইনা পার ভ্যাজাইনা সে ইন্টারকোর্স করছে। যদি কেউ পার ভ্যাজাইনা ইন্টারকোর্স করে বাট এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, তাহলে সেটা হয়ে যাবে ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, যেখানে আসতেছে হলো রেপ, অ্যাডাল্টারি অ্যান্ড ইনসেস্ট। যে লোকটা সেক্স লিঙ্কড একটা খারাপ কাজ করছে অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, নট মেনটেইন দ্য রুট, দ্যাট মিন্স সে পার সে পেনিট্রেশন অফ দ্য ভ্যাজাইনা করে নাই, আদার দেন পেনিট্রেশন অফ দ্য ভ্যাজাইনা করছে, তাহলেই হয়ে যাবে সেটা আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। তাহলে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হলো এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, আননেচারাল সেক্সুয়াল অফেন্সও এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, দুইটাই এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, দ্যাট মিন্স দুইটাই অফেন্স। কিন্তু একটা ন্যাচারাল কেন? বিকজ হি হ্যাজ মেনটেন দ্য ন্যাচারাল রুট, ন্যাচারাল রুট কোনটা? পার ভ্যাজাইনা। আরেকটা হলো হি হ্যাজ নট মেনটেন দ্য ন্যাচারাল রুট, এই জন্য ওটার নাম হয়ে গেছে আননেচারাল সেক্সুয়াল অফেন্স। ক্লিয়ার তোমাদের কাছে? এইটা আমি, এইটা একটু ইম্পর্টেন্ট কেন জানো, আমরা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করি, বলো তো ভাই হোয়াট ইজ ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, ছেলেমেয়েরা বলে কি রেপ, অ্যাডাল্টারি, ইনসেস্ট। নো, দিজ আর দ্য এক্সাম্পল অফ ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, দিজ আর দ্য এক্সাম্পল অফ ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। আমি তো তোমাকে এক্সাম্পল চাই নেই, আমি বলছি যে ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স কী, তাহলে অ্যান্সারটা হবে স্যার সেক্সুয়াল ইন্টারকোর্স করা পার ভ্যাজাইনালি বাট এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড। আর যদি বলি আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স কী, স্যার সেক্সুয়াল ইন্টারকোর্স করছে অথবা সেক্স লিঙ্ক কোনো খারাপ কাজ করছে, নট মেনটেনিং দ্য ন্যাচারাল রুট, আদার দেন ন্যাচারাল রুট, এই জন্য ওটার নাম হয়ে গেছে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। তাহলে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সে কী কী আছে, চারটা নাম বলবা, সেটা হলো সডোমি, বেস্টেলিটি, বাক্কাল কোয়াটাস, ট্রাইবেলিজম অর লেসবেনিজম। সডোমি, বেস্টেলিটি, বাক্কাল কোয়াটাস, ট্রাইবেলিজম অথবা লেসবেনিজম, শেষ। তাহলে চারটা তোমার গেল আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। এরপর আছে দেয়ার আর সাম সেক্সুয়াল পারভার্সনস, দেয়ার আর সাম সেক্সুয়াল পারভার্সনস, এর মধ্যে অনেকগুলো নাম আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কি লিখতেছো কিনা জানি না, বইয়ে তো সব আছে, লেখার দরকার নেই। স্যাডিজম, ম্যাসোকিজম, লাস্ট মার্ডার আছে, ভয়েরিজম আছে, ফিটিকিজম আছে, এক্সিবিশনিজম আছে, ফ্রটিউরিজম আছে, তারপরে হলো ট্রান্সভেস্টিজম আছে, তারপরে মনে করো নিম্ফোমেনি আছে, স্যাটারেসিস আছে, তারপরে হলো ডেড বডির সাথে যেটা ইন্টারকোর্স করতেছে, ডেড বডি ফ্লেশ খাইতেছে, দুইটা কী কী জানি, ওই পিপিংটম আছে, আচ্ছা তারপরে আসতেছে হলো ফেলাশি আছে, কানিলিঙ্গেস আছে,
তারপরে আছে হলো আন্ডিনিজম আছে, ইউরিনিজম আছে, তারপরে ববির সিন্ড্রোম আছে, যাক এটা তো পরের দিন পড়াবো। তার মানে অনেকগুলো দেয়ার আর সব সেক্সুয়াল পারভার্সন, নেক্রোফিলিয়া, নেক্রোফিজিয়া, এটা ঠিকই রিসবি, ইয়েস, নেক্রোফিলিয়া বলছো, সাথে নেক্রোফিজিয়া আছে, হ্যাঁ, এতগুলো আর কি পারভার্সন। তার মানে সবগুলো পড়াবো না, মেইনলি আমি কয়েকটা পড়াবো। তো এখন আসতেছে হলো তোমায়, তাহলে তুমি বলতেছো দেয়ার আর সাম ন্যাচারাল, দেয়ার আর আননেচারাল, দেয়ার আর সাম পারভার্সন, এই এই ক্লাসিফাইতে তোমাকে খুব ভালো করে জানতে হবে, প্রফেট ধরবে তোমাকে। নাও কামস আওয়ার ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সে ফার্স্টে আসবে রেপ। আচ্ছা, রেপ সম্বন্ধে আমি কয়েকটা কথা বলি। রেপে ইয়া কি বলার নাম, রেপে কিন্তু তোমাদের এখানে একটা ডেফিনেশন হলো, বইয়ে বলা আছে যে আমাদের কনস্টিটিউশনে বলা আছে এগেনস্ট হার উইল, উইদাউট হার নলেজ, অনেকগুলো পয়েন্টস দিয়ে একটা দুইটা তিনটা চারটা করে পাঁচটা ছয়টা সাতটা আটটা এভাবে বলা আছে না, এইটা কিন্তু অনেকে মুখস্থ করবা। আমি একটা সোজাটা বলবো তোমাদেরকে এখন। কেন সোজাটা বলবো সেটা আমি বলতেছি, ওই সোজাটা জানা থাকলে তোমার মুখস্থ করতে খুব সুবিধা হবে, সোজাটা জানা থাকলে মুখস্থ করতে খুব খুবই সুবিধা হবে। অ্যান্ড তাহলে ফার্স্টে আসতেছে হোয়াট ইজ রেপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরে রেপ কাকে বলে। আচ্ছা এখন আসতেছি, রেপ মে বি ডিফাইন্ড অ্যাজ, এইভাবে আমরা বলি রেপ মে বি ডিফাইন্ড অ্যাজ, এই তোমরা একটা নেক্রোফেজিয়া থামো, আমি এখন রেপে আসছি, হ্যাঁ, রেপ মে বি ডিফাইন্ড অ্যাজ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। কেউ যদি লেখো তাহলে আমি বলবো কি, কয়েক জায়গায় একটা আন্ডারলাইন করতে হবে, ওইটা আমাকে একটু বলতে হবে। রেপ মে বি ডিফাইন্ড অ্যাজ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ হিজ ওয়াইফ বিলো দ্য এজ অফ 15 ইয়ার্স। রেপ মে বি ডিফাইন্ড অ্যাজ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ হিজ ওয়াইফ বিলো দ্য এজ অফ 15, নাম্বার ওয়ান পয়েন্ট, অর উইথ এনি আদার গার্ল বিলো দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ অর উইদাউট হার কনসেন্ট। মনে রাখবা, অর উইথ এনি আদার গার্ল বিলো দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ অর উইদাউট হার কনসেন্ট, অর উইথ এনি আদার গার্ল বিলো দ্য এজ অ্যাট অর অ্যাবভ দ্য এজ অফ 16 ইয়ার্স উইদাউট হার কনসেন্ট, অর উইথ কনসেন্ট ওয়েন দ্য কনসেন্ট হ্যাজ বিন টেকেন বাই সাম আনলফুল মিস। মানে এখানে চারটা পয়েন্টস আমি আলাদা আলাদা করে বলি। এবার রেপ মে বি ডিফাইন্ড এজ আনলফুলি, আনলফুলের নিচে ডাক দেবা, কেন, কারণটা হচ্ছে অনেকে ভুল করো। আচ্ছা এই প্রেসিডেন্ট আব্দুল হামিদের কে আসছো, শাহাদাত তুমি হলো আমার সবচেয়ে ঘনিষ্ঠ ভাই মনসুর ভাইয়ের ছাত্র, তোমাদের একটু আগে ক্লাস হয়েছে কিন্তু একটা, হ্যাঁ, মনসুর ভাইকে আমি বলছি তোমাদেরকে জানি আমার ক্লাসে একটু লাগায় দেয়, বুঝতে পারছো, আর উনি কিন্তু আমার বড় ভাই, আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আবু মনসুর ভাই, আমার সবচাইতে প্রিয় মানুষ। আচ্ছা রেপ মে বি ডিফাইন্ড আনলফুল, আনলফুল বলবা, ইললিগাল বলবা না, আনন্যাচারাল বলবা না, ন্যাচারাল বলবা না, তাহলে বলবা আনলফুল। অনেক ছেলে মেয়ে ভুল করে, এই জন্য ওখানে একটা ড্যাশ দিয়ে দেবা, আনলফুল সেক্সুয়াল বাই এ ম্যান উইথ হিজ ওয়াইফ বিলো দ্য এজ অফ 15 ইয়ার্স। এগুলো আমি পরে সব এক্সপ্লেইন করবো, বিলো দ্য এজ অফ 15 ইয়ার্স কমা, অর উইথ এনি আদার গার্ল বিলো দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ অর উইদাউট হার কনসেন্ট, বিলো দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ অর উইদাউট হার কনসেন্ট, তারপরে 16 আদার দেন ওয়াইফ, কিন্তু তাহলে 16 বছর নিচে কোনো মেয়ে, সে যদি ওয়াইফ হয় না হয় অন্য কোনো মেয়ে হয়, সে যদি কনসেন্টও দেয় তাহলেও সেটা রেপ হবে, কারণ 16 বছর নিচে ওয়াইফ ছাড়া কোনো ফিমেলের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না, সে যতই তোমাকে কনসেন্ট দিক না কেন। অর উইথ এনি আদার গার্ল অ্যাবভ দ্য এজ অফ 16 ইয়ার্স উইদাউট হার কনসেন্ট, অর্থাৎ 16 বছর নিচে, উপরে হলে তো যদি কনসেন্ট দেয় তাহলে তো রেপ হবে না, তাহলে উইদাউট যদি কনসেন্ট হয়, কনসেন্ট দেয় কিন্তু কনসেন্ট না দেয়, সরি কনসেন্ট না দেয় তাহলে তো অবশ্যই রেপ হবে। অর 16 ইয়ার্সের অ্যাবভ একটা ফিমেল কনসেন্ট দিচ্ছে, অর উইথ এনি আদার গার্ল অ্যাবভ দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ কনসেন্ট বাট দ্য কনসেন্ট হ্যাজ বিন টেকেন বাই সাম আনলফুল মিন্স। তার মানে বলতে যাচ্ছে কনসেন্ট দিছে কিন্তু কনসেন্টটা, থ্যাংক ইউ সারদা, থ্যাংক ইউ, কনসেন্ট দিয়েছে কিন্তু কনসেন্টটা আনলফুলি, ভ্যালিড না, নর্মাল ছিল না, এই নর্মালি যে কনসেন্ট দেয়নি এই জন্য এটার কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা আমার মনে হয়
এটা তো অনেক পড়াই তো হবে, আজকে আমি শেষ করি, আমার আজকে আমার টায়ার্ডও লাগতেছে, আমি তোমাদের আরো একটা ক্লাস না, তাহলে আমি আরো দুইটা ক্লাস নিবো, আমি ক্লাস বাড়াই দিলাম, আমি তোমাদেরকে দুইটা ক্লাস নিব, বুঝতে পারছো? একটা ক্লাস নিব না, দুইটা ক্লাস দিলে হবে কি জানো, আমি এটা পুরোটা শেষ করে দিতে পারবো, তাহলে আজকে আমি একটু শেষ করে দিই, আজকে কেন যেন আমার খুব খারাপ লাগতেছে, বুঝতে পারছো? আমি তোমাদের এরপরে তাহলে রেপ পড়াবো, আর তারপরে ন্যাচারাল আনন্যাচারাল পারভার্সন দুইটা ক্লাস আমার শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবো, দরকার হলে আমি কালকে যদি ওনারা নেয় আমি পরশু দিন যাই, আমি খুব তাড়াতাড়ি নিয়ে নেবো, তোমরা চিন্তা করো না, 25শে রমজানের মধ্যেই বা 26শে রমজানের মধ্যে আমরা সব শেষ করে দেবো। টেকেন বাই হ্যাঁ কনসার্ন হ্যাজ বিন টেকেন বাই সাম অনলফ, এইটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রেপ কেস এক্সামিনেশন তো তোমাদের কাজে লাগবে, আজকে থাক, আজকে রিয়েলি আই এম ভেরি মাচ টায়ার্ড, আর এটা তো হাফ ডান করে ভালো লাগবে না, কারণ এই চ্যাপ্টারটা শুরু হয়েছে তো, এই চ্যাপ্টারে অনেক কিছু অনেক কিছু আছে, এটা আমাদের কাজে লাগবে হলো ডিউরিং আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এটা আমাদের কাজে লাগবে, তাহলে থাক আজকে, থ্যাংক ইউ তোমাদেরকে। টাইমটা কবে হলে ভালো হয়? নেক্সট ক্লাস আমি, আচ্ছা ওনাদের সাথে আলাপ করে দেখি, আমি তো কালকে নেওয়ার কথা হলো রেজাল ভাইয়ের, দেখি কী বলে, আমি তোমাদের কাছে রাত্রে জানিয়ে দেবো, বুঝতে পারছো, যে আমরা কবে ক্লাস নেবো, তবে তোমাদের বলে দিচ্ছি আমি তো দুইটা ক্লাস নিতে চেয়েছিলাম আজকে দিয়ে, তো এখন বললাম না আমি তিনটা ক্লাস নেবো ঈদের আগে, টুডে অ্যান্ড অ্যানাদার টু, ওকে, তাহলে অসুবিধা আছে কোনো, টুডে অ্যান্ড অ্যানাদার টু ক্লাস উইল বি, প্লিজ তোমরা সবাই থাকার চেষ্টা করবা, কারণ দ্য নেক্সট ক্লাস উইল বি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, বিকজ মোস্ট প্র্যাকটিক্যাল ক্লাস, আমি যে কয়টা ক্লাস নিচ্ছি তোমাদের এ পর্যন্ত তার মধ্যে সবচাইতে প্রয়োজনীয় এবং সবচাইতে প্র্যাকটিক্যাল ক্লাস হবে রেপ কেস এক্সামিনেশন, বিকজ এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে, হোয়েন ইউল বি ডক্টর, হোয়েন তুমি যখন গভর্নমেন্ট জবে থাকবা তখন এটা তোমার খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে, সো এটা আমি তোমাদেরকে নেক্সট ইয়ারতে পড়াবো। ও আবার ডিএফএম স্টুডেন্ট আসছো নাকি আবার, তোমরা ইচ্ছা করে ডিএফএম স্টুডেন্টরা নেক্সট ক্লাসে সবাইকে, আচ্ছা আমি রেজাল ভাইকে বলবো সবাইকে এখানে ঢুকে যেতে, তোমাদের এটা খুবই কাজে লাগবে নেক্সট ক্লাসটা, তো ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে আসসালামু আলাইকুম, আমি তাড়াতাড়ি নিবো ইনশাল্লাহ, হ্যাঁ ওকে আল্লাহ আসসালাম।